এটা আমরা প্রুফ করে দিতে পারবো যে কারোর কাছে এক বিঘে জমি থাকলে সে কোটিপতি হতে পারবে। অন্তত দু মাসের যে কাজটা সেটা আমরা ল্যাবে করতে পারি। প্রত্যেকটা প্ল্যান্টেরই তার একটা নিউট্রিটিভ ভ্যালু আছে, তার একটা মেডিসিনাল ভ্যালু আছে। লাইফ স্টক ফিডও আমাদের নিজেরা যেটা তৈরি করছি সেটা ওই ওয়েস্ট দিয়েই কিন্তু আমরা লাইফ স্টক ফিড তৈরি করছি। এমন একটা সময় ছিল যেখানে আমরা পুরোপুরি জোর দিয়েছিলাম কেমিক্যাল ফার্মিংয়ের ওপর, বা এখনও অনেকেই কেমিক্যাল ফার্মিং করে থাকি। আজ আমরা অনেকেই বিভিন্ন রোগের শিকার, তার প্রধান কারণ কেমিক্যাল ফার্মিং। বর্তমানে অনেকেই স্বাস্থ্যের কথা মাথায় রেখে এগিয়ে এসেছে অর্গানিক ফার্মিংয়ে। অর্গানিক মানে জৈব, আর এক অর্থে আমরা বুঝি শুদ্ধতা বা সুস্বাস্থ্য। আজ আমরা আপনাদের তেমনই এক অর্গানিক ফার্মিংয়ের সাথে পরিচয় করাবো। শুধু ফার্মিংই নয়, পুরো ভিডিওটা দেখলে আপনারা এক নতুন বিজনেস আইডিয়া পাবেন। বন্ধুরা, এই ধরনের নতুন নতুন বিজনেস আইডিয়ার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। হ্যালো স্যার, আপনার পরিচয়টা যদি আমাদের দর্শকদের সামনে একটু বলতেন তাহলে ভালো হয়। আমার নাম উদয় ভানু রায়। আমি এই যে প্রতিষ্ঠানটার মধ্যে আপনারা এসছেন তার নাম হচ্ছে বায়োডাইভার্স ফার্মিং প্রাইভেট লিমিটেড। এর একটা ব্র্যান্ড নেম আছে, সেটাকে টোনা বলা হয়। আমি ওয়ান অফ দ্য ফাউন্ডার ডাইরেক্টরস। স্যার, এই বিজনেসটা আপনি কতদিন থেকে শুরু করেছেন? এটা আমরা 1999 প্রথম থেকে শুরু করেছি। আপনি এই বিজনেসটা ক্যারিয়ারের প্রথম থেকেই এটা শুরু করেছিলেন না? না না, তার আগে না। আমি আমার 40 বছর বয়সে আমি এই প্রজেক্টটা শুরু করি। তার আগে আমি নিজস্ব ওষুধের কারখানা ছিল, তারও আগে বিভিন্ন রকম ব্যবসার সাথেই যুক্ত ছিলাম। এই যে অর্গানিক ফার্মটা আপনাকে করতে হবে, এই জিনিসটা আপনার মাথায় কীভাবে এলো? যখন ওষুধের কারখানার আধুনিকীকরণ হলো, যেটাকে বলা হয় টার্মিনোলজিতে GMP, মানে গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিসে করা হয়, সার্কুলার আসে সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে, ওখানে যখন আমরা ওটাকে প্রস্তুতি তৈরি করলাম, সমস্ত তৈরি করার পরে দেখা গেল আনফর্চুনেটলি ওটা CGMP হয়ে গেল, মানে সেন্ট্রাল ইজ গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস হয়ে গেল। তার ফলে এটা আমাদের আলটিমেটলি সরে আসতে হলো। তা আমি ছোটোবেলা থেকেই অনেক একটা ইচ্ছের মধ্যে ছিল যে গ্রামে কাজ করব, এবং গ্রামে যে উপভোক্তা, গ্রামীণ যে পরিবেশ সেটাকে যেমন উপভোগ করব, এবং সেই গ্রামীণ কাজকর্মের মধ্য দিয়ে যে লাভজনক সেটাকে একটা এস্টাবলিশ করা। এই যে ফার্মটা করার আগে আপনারা কি কোনো ট্রেনিং নিয়েছিলেন? না, আমাদের ট্রেনিং নেওয়ার প্রয়োজন হয়নি। এই কারণে আমরা যে মানুষজনদের নিয়ে কাজ করেছিলাম তারা সবাই এগ্রিকালচার রিলেটেড। একজন অ্যাগ্রোনমিস্ট ছিলেন, একজন বোটানিস্ট ছিলেন, একজন সয়েল সায়েন্টিস্ট ছিলেন, একজন ভেটেরিনারি সার্জন ছিলেন, একজন অ্যানিমেল সায়েন্টিস্ট ছিলেন। এইভাবে এগ্রিকালচার রিলেটেড যে ডিপার্টমেন্টগুলো, যে নলেজগুলো এগ্রিকালচারে কাজে লাগে, সেই রকমভাবেই আমরা একটা প্রস্তুতি নিয়ে সেই রকমভাবে আমরা শেয়ার হোল্ডারের প্যাটার্নটাকে করেছিলাম, যাতে সেই শেয়ার হোল্ডারের প্যাটার্নগুলো থেকে ফান্ডিংটাও আসবে, অ্যাট দ্য সেম টাইম নলেজটাও আসবে। এই ছিল আমাদের প্রাথমিক লক্ষ্য, তার জন্য ওইভাবে কাজটাকে শুরু করা হয়েছিল। তো আপনাদের যেহেতু হাতে অনেক আলাদা আলাদা ডিপার্টমেন্টের হয়তো কোনো ফ্রেন্ড হতে পারে বা কোনো পার্টনার হতে পারে, সবাই এডুকেশন ছিল বলে আপনাদের ট্রেনিংয়ের প্রয়োজন হয়নি, কিন্তু এরকমও তো হতে পারে গ্রামের কেউ ফার্মিং করতে চাইলো কিন্তু তার হয়তো সেই রকম কোনো পাওয়ার নেই, হয়তো কোনো ফ্রেন্ড নাই, হয়তো কেউ নাই, তাহলে তাদের কি ট্রেনিংয়ের কোনো প্রয়োজন আছে বলে মনে হয়? অবশ্যই প্রয়োজন আছে, প্রয়োজন আছে। এই কারণে যে আমরা যে টেকনোলজিক্যাল সাপোর্টটা নিয়ে আমরা এই কাজটাকে শুরু করেছিলাম, সেই টেকনোলজিক্যাল সাপোর্টটা কৃষকদের কাছে পৌঁছানো সম্ভবপর নয়। কারণ এখন ডিপার্টমেন্টালিজম এমন একটা জায়গা, চরম জায়গায় পৌঁছে গেছে যে অ্যাজ আ হোল এগ্রিকালচারকে আর দেখা যায় না। আমরা এইটা নিয়ে যখন কাজ করেছি তখন এই সমস্যাগুলো আমরা ফেস করেছিলাম। তাহলে চাষিদের কাছে এই কেমিক্যাল এরার আগে, মানে কেমিক্যাল যুগের আগে, যে চাষিরা একটা বার্জাই ভিশন, যে বার্জাই নলেজ বা সেন্স যেটা চাষিদের কাছে ছিল, তা
তারা এই কেমিক্যাল মানে যুগে এসে তারা সেই শিক্ষাটা এবং সেই অভিজ্ঞতা এবং বংশ পরম্পরায় যে নলেজটাকে ট্রান্সফার করে দিত এগ্রিকালচার প্রোডাকশনের জন্য এবং কোয়ালিটেটিভ ডেভেলপমেন্ট আস্তে আস্তে হচ্ছিলো, সেটা একটা ছেদ ঘটে। আপনাদের তো অনেকগুলো সেট আপ দেখলাম, এই যে সেট আপগুলো আপনারা পার্ট পার্ট করে আস্তে আস্তে এগিয়েছেন না প্রথম থেকেই এত বড় সেট আপ ছিল? খুব ভালো প্রশ্ন। পার্ট পার্ট করে এগুলো সিঙ্ক্রোনাইজেশন হয় না। বড়টা যেটা হয়েছে না সেটা বড় হয়েছে, সেটা সিঙ্ক্রোনাইজেশন হয়েও বড় হয়েছে। ছোটবেলায় যে কম্পোনেন্টটা আমি বললাম, কম্পোনেন্টগুলো সবটাই ছিল, যেমন কৃষিকাজটা ছিল, প্রাণী পালনটা ছিল, মাছ চাষ ছিল এবং তার সাথে কৃষিভিত্তিক শিল্পটা ছিল। এই যে সিঙ্ক্রোনাইজেশনটা, এই সিঙ্ক্রোনাইজেশনটা যদি ছোটোবেলা থেকে না, ছোট স্তর থেকে না হয়, তাহলে এটা বড় অবস্থাতে আসবে না। সুতরাং আস্তে আস্তে আমার কৃষিকাজটা বেড়েছে, তাতে আমার পশু পাখি পালনটা বাড়াতে হয়েছে, কারণ প্রতি বিঘেতে আমার একটা করে গরু লাগে। সুতরাং আমাকে প্রথমেই আমার 13 বিঘে জমি বলে আমাকে 13টা মিনিমাম গরু রাখতে হয়েছে, যাতে সেখান থেকে গোবরটা আসার পরে গোবরটাকে ফার্মিয়ার্ড ম্যানিউর হিসেবে আমরা যাতে চাষে লাগাতে পারি। এবং তার ফলে আস্তে আস্তে যেমন কিছু কম্পোনেন্ট, 13টা গরুটার জায়গায় আমাদের এখন 50টা গরু হয়েছে। থ্যাংক ইউ স্যার। যে আপনাদের এখানে মূলত কী কী চাষবাস করা হয়? প্রথমত উৎপাদন আমাদের এখানে মাল্টিপল ক্রপিং করা হয়, কারণ নেচার সেটা দিয়েছে মাল্টিপল ক্রপিং করার অধিকারটা বা সুযোগ সেটা আমাদেরকে দিয়েছে। তারপরে সেটাকে আমরা মানে অ্যাভেল করি, যেমন টপসয়েলে যে চাষটা হয় সেই চাষটাকে করি, সাবসয়েলে যে চাষটা হয় সেটাকে করি, প্যারেন্টাল সয়েলে যে চাষটা সেটাকে করি। পাশাপাশি গরমকালে শাক আমাদের 12 মাসে আমাদের অন্তত 21 থেকে 22 রকমের শাক তৈরি হয়, তার সাথে গরমকালে যেটা আমাদের গরমে যা চাষ আছে, ঝিঙে আছে, পটল আছে, কুমড়ো আছে, লাউ আছে, উচ্ছে আছে, এই ধরনের চাষ করা হয়। বর্ষাকালে মূলত আমরা হাইড্রোপনিক সিস্টেমে করি, সেখানে আমাদের সমস্ত রকমই ওই গরমের যে চাষ সেগুলো বেগুন আছে, লঙ্কা আছে, তারপরে ঝিঙে আছে, লাউ আছে, কুমড়ো আছে, চাল কুমড়ো আছে, এগুলো সমস্ত উৎপাদনই করি আমরা, হাইড্রোপনিক্যালি করি এবং অ্যাকোপনিক্যালি করি। এবং সেটারই অ্যাকোপনিক হচ্ছে তার একটা ডিপার্টমেন্ট। এছাড়া যেটা আমাদের করা হয় বর্ষাকালে ধান, কারণ যেহেতু যেখানে যেই জায়গাটা নিচু জমি সেখানে জলা জমিতে পৃথিবীর সবচেয়ে সেরা অ্যাকোপনিক ক্রপ হিসেবে ধানকে নির্বাচিত করা হয়। সুতরাং ধানটা সমস্ত পৃথিবীর সমস্ত মানুষের মতন আমাদের এখানেও কৃষকরা এবং আমাদের ক্যাম্পাসের মধ্যে আমরা ধানটাকে মূলত করি, এবং উপরের যে জমিগুলো আছে সেখানে আমরা কলাইয়ের ডালটা বেশি করি। তারপর আবার শীতকালে চলে যায়, শীতকালে আমাদের ছোলা আছে, সর্ষে আছে, তার পাশাপাশি আমাদের বিভিন্ন রকম শীতকালীন যে সবজিগুলো আছে, কপি, বাঁধাকপি, ফুলকপি, ওলকপি, আমাদের সারা বছর ধরে আমাদের মিষ্টি আলুর উৎপাদনটা, আমাদের যেহেতু ছাদে অনেক ভালো হয় আমাদের মিষ্টি আলুর উৎপাদনটা, যেটা এই সমস্ত ওই আপস্টেয়ারে যেগুলোকে দেখা যাচ্ছে সেখানে যেমন আমরা আলুটাকে করতে পারি, আবার নিচে আমরা মাটিতে আমরা শীতকালে আলু করি, তারপরে আর অন্যান্য যেগুলো যে শীতকালীন ফসল আছে সেগুলোকে আমরা করি। কিন্তু এগুলো এগ্রিকালচারাল ফার্মিংয়ের ব্যাপারে বললেন, কিন্তু আমরা দেখলাম যে অ্যানিমাল ফার্মিংও করেন আপনারা, তো সেগুলো কী কী করেন একটু যদি বলতেন? আসলে এগ্রিকালচার ফার্মিংয়ের মধ্যে যে অ্যানিমাল ফার্মিংটা পড়ে এটা আমরা ভুলেই গেছি। এখনও পর্যন্ত কিন্তু বিহার, ঝাড়খণ্ড এগুলোতে এগ্রিকালচার ডিপার্টমেন্টের মধ্যে অ্যানিমাল ফার্মিং, ফিশ ফার্মিং, কেন এগ্রিকালচার বাদ দিয়ে অ্যানিমেল ফার্মিং হয় না, অ্যানিমেল ফার্মিং বাদ দিয়ে এগ্রিকালচার ফার্মিং হয় না। কারণ আমি যদি সেই তার যে বর্জ্যটা নিয়ে তাকে যদি সেটাকে আমি ভার্মিকম্পোস্ট না করে যদি আমি সেই সারটাকে আমি না দিই, তাহলে আমার ফসল হবে না। সুতরাং এইটা প্রত্যেকটার সাথে প্রত্যেকটা তার একটা ইন্টার রিলেশন আছে, তার একটা ইন্টার কমিউনিকেশন আছে, তার আবার একটা ইন্টার ডিপেন্ডেন্সও রয়েছে। এই যে পুরো নেচারের যে এই যে সিঙ্ক্রোনাইজেশন, এই সিঙ্ক্রোনাইজেশনটাকে কন্টিনিউয়াসলি ফলো করা, তাকে আপডেট করা, নলেজকে আপডেট করা, এইটাকে আমাদের কন্টিনিউয়াসলি করে যেতে হয়। তার ফলে আমরা এরকম ডেয়ার করতে পারি যে 13 বিঘে জমির মধ্যে এতগুলো কম্পোনেন্ট রয়েছে। দেখুন আমাদের এখানে 7টা ইন্ডাস্ট্রি রয়েছে, একটা ফুড প্রসেসিং ইউনিট রয়েছে, একটা ভেজিটেবল অয়েল এক্সট্রাকশন প্ল্যান্ট যেখানে আমরা শস্যের তেল আর তিলের তেলটাই শুধু করি, আমাদের একটা রাইস মিল রয়েছে,
আমাদের একটা চাকি আটার মিল রয়েছে, আমাদের একটা স্পাইসেসের মিল রয়েছে, আমাদের একটা লাইভস্টক ফিড তৈরি করার মিল রয়েছে, আমাদের একটা ফিশ প্রসেসিং ইউনিট রয়েছে, যেমন রয়েছে আমাদের গরু যেমন রয়েছে, আবার মুরগি রয়েছে, তার সাথে হাঁস রয়েছে, তার সাথে টার্কি রয়েছে, তার সাথে কোয়েল রয়েছে, তার সাথে র‍্যাবিট রয়েছে, এই যে তার সাথে ছাগল রয়েছে, তার সাথে ভেড়া রয়েছে, এই সমস্ত কটা কম্পোনেন্ট এখানে যখন ঘুরে বেড়াবেন আপনারা আপনারা দেখতে পাবেন। এবং প্রত্যেকটার কিন্তু এই পুরো অ্যাজ আ হোল টোনার যে অ্যাক্টিভিটিসের মধ্যে তাদের একটা কন্ট্রিবিউশন আছে। একটা ছাগল, একটা ছাগলের যে ফার্ম মানে ফার্মটা, তার একটা কন্ট্রিবিউশন রয়েছে, ভেড়ার একটা কন্ট্রিবিউশন রয়েছে, গরুর একটা কন্ট্রিবিউশন রয়েছে, তাদের কন্ট্রিবিউশন ছাড়া কিন্তু এই টোটাল অ্যাজ আ হোল একটা কম্পোজিট ফার্মিংটা হতো না। আচ্ছা, তো আপনাদের যে এতগুলো মানে অ্যানিমাল প্ল্যান করেন, ফার্মিং করছেন, তারপরে আপনার এগ্রিকালচার ফার্মিং করছেন, এইগুলো অ্যাকচুয়ালি সেল করেন কোথায় আপনারা? আপনাদের কি কোনো স্টোর আছে? এই যে আপনাদের স্টোর যেগুলো আছে সেগুলো আপনারা নিজেরাই মেনটেন করেন না কোনো ফ্র্যাঞ্চাইজি আপনার এগুলো মেনটেন করে? আমাদের পাঁচটা আমাদের অ্যাবসলিউটলি নিজেদের, আর ফ্র্যাঞ্চাইজি প্রচুর রয়েছে, সেটা প্রায় 24-25টা সারা কলকাতা শহরে রয়েছে। আপনারা এটা তো চাইলেই হোলসেলারের কাছে বিক্রি করতে পারেন, কিন্তু এই রকম মাথায় ভাবনা আসলো কীভাবে যে আপনাদেরকে স্টোর করে বিক্রি করতে হবে? এটা এই সময়ে এসে ব্র্যান্ডিংটা একটা বড় মাইলেজ দেয়। এই যে আমরা 23 বছর ধরে টোনা 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 কন্টিনিউয়াসলি বলে যাচ্ছি, এবং এই টোনার প্রোডাক্ট খেয়ে মানুষের সুবিধাটা হচ্ছে, সেই টোনা নামটাই যদি না থাকতো তাহলে কিন্তু পুরো বিষয়টা হারিয়ে যেত। এগুলো কি আপনারা নিজেরাই ফুডগুলো প্রসেস করেন তো? অ্যাবসলিউটলি, প্রসেসিংটা আমরা কারোর হাতে দিই না। আপনারা এখানে কি কি ফুডগুলো প্রসেস করেন? যেমন ধরুন যদি চাল বলেন, চালের অনেক রকম চাল রয়েছে, আটা রয়েছে, তেল রয়েছে, মশলা আমাদের হলুদ, জিরে, ধনে এবং শুকনো লঙ্কা, এই চারটেকে আমরা এখানে করি। এইভাবে বিভিন্ন রকম রয়েছে, বিভিন্ন রকম জ্যাম রয়েছে, প্রচুর হেলথ প্রোডাক্ট রয়েছে। অ্যাকচুয়ালি চাষিরা কেন চাষ থেকে তাদের উৎসাহটা হারিয়ে যাচ্ছে কেন? তার প্রধান কারণ হচ্ছে আর্থিক লাভটা কম, তারা দেখছে এর থেকে জোন খাটলে হয়তো পয়সাটা বেশি পাওয়া যায়। আমাদের দর্শকদের ভিতরে এমনও কেউ চায় যে অর্গানিক ফার্ম করবে, কিন্তু তাদের হয়তো টাকা পয়সা বা জমির না থাকায় তারা, বা সংকীর্ণ কিছু জমি আছে তার জন্য ওরা করতে পারে না। তো একটু যদি আমাদের দর্শককে বলতেন মোটামুটি কতটা মতন ইনভেস্ট করতে হতে পারে আর কতটুকু জায়গা প্রয়োজন? মূল বিষয়টা হচ্ছে যে এক বিঘে জমি যদি থাকে এবং একটা গরু যদি থাকে কোনো অর্থের প্রয়োজন হয় না, এটা প্রমাণ করে দেওয়া যায়। এবং ওখান থেকে সে বড়লোক হওয়ার বা সাস্টেন করার সময়টা তার শুরু হয়ে যাবে, তাকে আর লড়াই করতে হবে না যদি অর্গানিক ফার্মিংয়ের টেকনোলজিটা তার কাছে পৌঁছয়। অর্থের কোনো প্রয়োজন হবে না সেখানে, শুধু পরিকল্পনা। আপনার কি জানা কোনো লোন পাওয়া যায় কি না ব্যাংকে থেকে যে অর্গানিক ফার্ম করার জন্য? হ্যাঁ, এখন কিন্তু এর প্রচুর সুযোগ রয়েছে। এটা একটা পদ্ধতি আছে, একটা প্রক্রিয়া আছে, এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে 10 লক্ষ টাকা যদি একটা ব্যাংকে সেই ফার্মার্স প্রডিউসার কোম্পানির মাধ্যমে ওটাকে দেখানো যায়, সরকার ইকুইটেবল ফান্ডটা দেয় 10 লক্ষ টাকা। এটাকে স্মল ফার্মার্স এগ্রি বিজনেস কনসোর্টিয়ামের মধ্য দিয়ে এটাকে করে, SFSC বলা হয়, তার স্টেট কোঅর্ডিনেটর আমি ছিলাম। তাহলে এই 10 লক্ষটা সেই অর্গানাইজেশনে আসলো, তার মানে 10 লক্ষ টাকা তারা নিজেরা দিল, 10 লক্ষ টাকা সরকারে দিল, 20 লক্ষ টাকা দিয়ে সে কাজটাকে শুরু করলো। এবার এই 20 লক্ষ টাকা দিয়ে কাজটাকে শুরু করার পর সে একটা প্রজেক্ট তৈরি করলো, সে একটা খুব ভালো ডেয়ারি করবে। প্রজেক্টটা যদি রিজনেবল হয় তবে সে 50 লক্ষ টাকা সফট লোন পাবে। এই সফট লোনটাকে তাকে কোনো ইন্টারেস্ট দিতে হচ্ছে না, সফট লোন এই কারণেই বললাম। এবং যখন ফেরত দেবে তাকে প্রমাণ করতে হবে যে 50 লক্ষ টাকা উপার্জন করে তার উদ্বৃত্ত টাকাটা সরকারকে ফেরত দিচ্ছে, তখন সরকার তাকে 3 কোটি টাকা প্রপোজাল জমা দিতে বলবে, সেটা খুব কম ইন্টারেস্টে জমা দেয়। সুতরাং এই ধরনের ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেমের ক্ষেত্রে প্রচুর সহযোগিতা রয়েছে। এটা কালেকটিভলি করা যায়, এটা ইন্ডিভিজুয়ালি করা যায়, এর সাবসিডি আপ টু 30% পর্যন্ত জমির ওপর পাওয়া যাবে না, কিন্তু ল্যান্ড বিল্ডিং, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, বিদ্যুৎ এগুলোর ওপরে কিন্তু 30% অবধি 3 বছর ধরে নন রেকারিং ইনভেস্টমেন্ট এবং রেকারিং ইনভেস্টমেন্টের ওপরে সাবসিডি পাওয়া যায়। আপনারা কি অর্গানিক ফার্মিংয়ের ওপর কোনো ট্রেনিং করান এখানে?
এটা এনএসডিসি অ্যাফিলিয়েটেড যে পিবিএসএসডি এই সরকারি কারিগরি দপ্তরে রয়েছে সেখানে একটা আলাদা কোর্সই আছে অর্গানিক গ্রোয়ার। যে কোনো কৃষক বিনে পয়সায় তারা 200 ঘন্টার ক্লাস নিয়ে তার থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল কোর্স করে সে কিন্তু কোর্সটাকে কমপ্লিট করতে পারবে, যাতে সে একটা সাস্টেনেবল ফার্মিং করতে পারে। এটা আমাদের এখানে এটা একটা পিবিএসএসডির একটা ট্রেনিং সেন্টার। একজন ছাত্র সে যদি বেসিক আমাদের এই নলেজটা নেয় সে কিন্তু একজন বড় এন্টারপ্রেনিয়র হতে পারে। আমাদের এখানে এই স্কোপটা রয়েছে। আচ্ছা, আপনার এই ট্রেনিংটা মোটামুটি কত দিনের দেন? এটা আমাদের সরকারি যে ট্রেনিংটা দেওয়া হয় সেটা হচ্ছে 200 ঘন্টার, 4 ঘন্টা করে 200 ঘন্টা, যতদিনে হবে ততদিনে এই ট্রেনিংটা হয়। সেটা অনলাইন অ্যাটেন্ডেন্স হয় এবং খুব কড়া পরীক্ষা হয়। কড়া পরীক্ষা মানে কি, কেউ কোনো নকল করার সুযোগও পায় না। এত সুন্দর তার ট্রেনিংয়ের মডিউলগুলো এত সুন্দর হয়েছে। এখন এটা দিল্লি থেকে লোকজন আসে, তারা যে কোনো স্টেটের এই ট্রেনিংটা হলে দিল্লি থেকে লোকজন আসে, সেখানে আমাদের থাকার কোনো রকম কোনো চান্স নেই। আচ্ছা, আপনারা এই ট্রেনিংটা তাহলে ফ্রিতে করান না কোনো? আমরা তো সরকার থেকে পয়সা পাই। হয়তো কেউ মুর্শিদাবাদ হতে পারে বা হয়তো মালদা ডিস্ট্রিক্ট থেকে আপনাদের এখানে এডুকেশনটা নিতে আসলো, তো তারা কি এখানে আপনাদের এডুকেশনটা নিতে পারে? অবশ্যই। এই যে প্যান্ডামিক পরিস্থিতি চলছে কোভিড-19, এই পরিস্থিতিতে কি আপনারা ক্লাসটা অনলাইনে দিচ্ছেন না আপনাদের এখানে এসে ক্লাসটা করতে হচ্ছে? আসলে এগ্রিকালচারটা অনলাইনে কখনো হয় না, প্র্যাকটিক্যাল বেসড একটা ট্রেনিং। তো প্র্যাকটিসের ওপর থিওরি কি বলছে, সুতরাং প্র্যাকটিসটাই যদি সে না দেখতে পারে থিওরি দিয়ে তো কোনো তার লাভ হবে না, তার ফলে এটা অনলাইনে হয় না। বাইরে থেকে কেউ যদি আসে, দূরে থেকে কেউ আসে, তাহলে এখানে কি আপনাদের থাকার কোনো ব্যবস্থা আছে? আমাদের 30 জন ছাত্র ছাত্রীর অ্যাকোমোডেশন এখানে রয়েছে। এক একটা ঘরে 4 জন করে, 4টে করে ঘর বেড রয়েছে, 2টো করে বাথরুম রয়েছে, আর কমন ডাইনিং রুম রয়েছে, আর কমন সেমিনার হল রয়েছে। এখানকার যে থাকার বা খাওয়া দাওয়ার সেই ফিজগুলো অধিকাংশই গভর্নমেন্ট বিয়ার করে। এই অর্গানিক ফার্মের পরবর্তীতে আপনার কি পরিকল্পনা আছে? প্রথম ব্যাপার হচ্ছে এটাকে অ্যাপ্লিকেট করা। অনেকজন এই অর্গানিক ফার্মিং করছে বা অনেকজন করতে চাইছে, তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু একটা বলতেন। আমার আপনাদের কাছে, দর্শকদের কাছে অনুরোধ যে কৃষক পরিবার থেকে যারা নিম্ন মধ্যবিত্ত বলুন, মধ্যবিত্ত বলুন, উচ্চবিত্তের যে কৃষক পরিবাররা রয়েছে, আপনারা এই কাজে জয়েন করুন। কারণ এইটাই এখন ফিউচার। সৎ পথে থেকে, প্রকৃতি থেকে প্রচুর পরিমাণে রসদ নিয়ে আপনারা খাদ্য উৎপাদন করুন, যেই খাদ্য সাধারণ মানুষকে শুধু খাইয়ে রাখবে না, তাদেরকে সুস্থ রাখবে। এই যে আপনাদের ব্র্যান্ড টোনা একটা ব্র্যান্ড, এই ব্র্যান্ডের কথাটা আপনারা কীভাবে মাথায় আনলেন? অনেকগুলো ইন্ডাস্ট্রি তৈরি করে 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 ফাইনালি ইন্ডাস্ট্রিটাকে আমি একটা লার্জ স্কেলে আরও প্রচুর সাথীদের নিয়ে আমি কাজটাকে শুরু করেছি। সেখানে একটা জিনিসই বুঝতে পেরেছি, যখন ওষুধের কারখানা ছিল এমন একটা ব্র্যান্ড ছিল না যে ব্র্যান্ডটাকে মানুষ প্রচুর মনে রাখবে। তা সুতরাং যেমন ফাইজার হচ্ছে একটা ব্র্যান্ড, র্যানভ্যাক্সি হচ্ছে একটা ব্র্যান্ড, তেমনি আমি প্রথম থেকেই শুরু করেছিলাম, আমি যদি একটা ওষুধের গাছও তৈরি করি, একটা ওষুধ গাছও বিক্রি করি বা যে কোনো একটা ফসলও দিই, সেটার নামটা একটা তৈরি হবে। আচ্ছা, থ্যাংক ইউ স্যার, আজকে অনেক ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। থ্যাংক ইউ।